আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্যানন এলআইডি 110 ক্যাননের কিভাবে খোলে এবং কিভাবে রিপেয়ার করা যায়। ওকে, তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে এখানে যে বেজগুলো আছে, দুটো বেজ, এই দুটো বেজ আমরা খুলে নিব সুন্দর করে হালকাভাবে। এদিক দিয়ে এটা চিকন কোনো কিছু ঢুকিয়ে আমি আগেই উঠায় রাখছি বিদায়। এটা নরম হয়ে আছে, আপনারা ওঠানোর সময় অবশ্যই খুব সাবধানে ওঠাবেন। এখানে লক আছে, তো লক এবং ঘাম দেওয়া আছে, তো এই ঘাম দেওয়ার মাধ্যমে এগুলো এখানে ঘাম বা এই বোথ সাইড টেপ দেওয়া আছে, তো এগুলো ওঠাতে হবে। ওকে, দেন আমরা আরেক পাশ ওঠাই নিই, গ্লাসটা যেহেতু খুবই নাজুক সেটা আপনারা খুব কেয়ারফুলি এটাকে একটু হ্যান্ডেল করবেন। আমি জাস্ট এখানে একটা ছুরি ইউজ করতেছি, আপনারা চাইলে ওপেনার ইউজ করতে পারেন অথবা পাতলা এই ইউজ করতে পারেন। হালকা হালকা ভাবে আমি তুলে নিলাম, এখান থেকে সাবধানে গ্লাসটিকে খুলে নেব। ওকে, আমাদের এই স্ক্যানারটা বারবার লক দেখাচ্ছে, তো এখানে একটা লকের চিহ্ন আছে, এই লকটা ওপেন থাকলেও সেটা আমাদের লক দেখাচ্ছে। তো আমরা দেখি একটু যে এটা আসলে কোন জায়গায় কাজ করে লকটা। এমনিতে তো কোনো প্রকার লক দেখতে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে ইন্টারনাল ডিভাইস যেটা আমাদের লাইটটা ফোকাস করে, এবং পুরো মেশিনটাই এটা।
Okay, now it works good. Lock message already come. Toolbox to go? Mask. Simple casual mask. Mask, washer. Multi toolbox to go? Yeah.